ও বাহ, আমি ব্যক্তিগতভাবে এবং মানসিকভাবে আমি প্রচন্ড পজিটিভ একজন মানুষ। আমি নানা যুদ্ধের মধ্যে, নানা স্ট্রাগলের মধ্যে, নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি। স্বেচ্ছায় নিতে হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছিলাম। তো তারপর আমি বলেছি যে আল্লাহর রহমতে এবং আমার পরিবারের সহযোগিতায় আমি আবার ফিরে এসেছি, আমি কাজ করব আবার। আচ্ছা, প্রথমটা বলি, অভিনয় হচ্ছে শুধুই অভিনয়ের দায়িত্ব পালন করতে হয় আসলে। আগে একটু পড়াশোনা করে গিয়ে বা আলাপ আলোচনা করে ইউনিটের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে, তারপর সেটা কি অভিনয় করা, বাসায় কিছুটা হোমওয়ার্ক করা, পরে হয়তো কিছুটা সহযোগিতা করা, প্যানেলে যাওয়া বা ডাবিং করা, এগুলোই বা প্রমোশন করা। কিন্তু পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যাপ্তির একটা কাজ, অনেক গভীর, অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের। এখানে পুরো ইউনিট, পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয়, সম্পর্ক থাকতে হয় এবং একসাথে সবকিছু করতে হয়। এই জন্যই প্রথমে আমি বলেছি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই শরতের জবার পিলার, কারণ সবার সাথে একসাথেই কাজ করে, এবং সেই কাজ কিন্তু ওই যে ছোট করে বললাম কাজ কাজ অতটুক না, এটা প্রায় শুটিং আমরা করেছি 15 দিন একদমই না ঘুমিয়ে নিদ্রা। আমার মনে হয় সবাই 45, আমি হয়তো বা 2-3 ঘন্টা ঘুমাতে পেরেছি, কিন্তু আমি নিদ্রাকে দেখেছি একদমই ঘুমায়নি, 45 মিনিট করেও ঘুমাতে পারেনি প্রায় 15 দিন। এরকম যারা আছে সবাই তাই। সুতরাং প্রযোজনা পরিচালনা অনেক বড় ব্যক্তির গভীরতার একটা কাজ। অভিনয় আর পরিচালনা প্রযোজনা সম্পূর্ণ ভিন্ন আসলে, একটু ধস বলা যায় এক এক প্রকার। এই মুহূর্তে 11 অক্টোবর এটা মুক্তি পাচ্ছে, শরতের জবা। এখন এই মুহূর্তে আপনি কি বলবেন, আপনি কতদূর আশাবাদী যে এই প্রেক্ষাপটে বা এই বুঝতে পারছি সময়টায়? বুঝতে পারছি, আমি আমি ব্যক্তিগত ভাবে এবং মানসিক ভাবে আমি প্রচন্ড পজিটিভ একজন মানুষ। আমি নানা যুদ্ধের মধ্যে, নানা স্ট্রাগলের মধ্যে, নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি। যেটা বর্দা একটু আগে বললেন, আমি খুব পজিটিভ মানুষ। তো আমার মনে হয় আমাদের দেশের কোনো কিছুই এই পরিস্থিতিতে বন্ধ নেই। আপনারা জার্নালিস্ট, আপনারা কাজ করছেন, চ্যানেল আই চলছে, কর্পোরেট অফিস চলছে, বিমান যাতায়াত চলছে, পাইলট কাজ করছে, ডক্টর কাজ করছে, আমি গাড়িতে করে এসেছি, আমার ড্রাইভার এখানে উপস্থিত আছে, ড্রাইভার সবার কাজ করছে, সবাই সবার কাজ করছি আমরা। তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, কেন সিনেমা হল বন্ধ থাকবে, কেন সিনেমা মুক্তি পাবে না? সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে, যেহেতু আমি পজিটিভ মানুষ, আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা মুক্তিতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, আমার ভক্তদের সহযোগিতা পাবো আশা করছি। আর আমরা একদম শেষ পর্যায়ে সম্ভবত চলে এসেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আসলে আমার সৃষ্টিকর্তাকে, আমার পরিবারকে এবং ইমপ্রেস টেলিফিল্মকে, আমার একজন বড় গার্জিয়ান ফরিদুরেজা সাগরকে। উনি না থাকলে, যাদের নাম বললাম ওনারা সবাই না থাকলে, আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে আসলে পারতাম না। আমাদের বস ফরিদুরেজা সাগর, উনি বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে, উনি শরত জবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমরা শেষের পথে আছি, সঞ্জিত।